হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আজকের এই ভিডিওটা মূলত একটা কম্প্যারিজন ভিডিও এটা কিন্তু আপনাদের রিকোয়েস্টই করা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এম টোয়েন্টি ওয়ানের সাথে সাউমীর রেডমি নোট নাইনের একটা কম্প্যারিজন বর্তমানে বাংলাদেশের বাজারে এই দুইটা ফোনে কিন্তু অফিসিয়ালি পাওয়া যাচ্ছে যার স্প্রেক এবং প্রাইস দুইটাই কিন্তু কাছাকাছি রেঞ্জে অবস্থান করছে যে কারণে অনেকেই ডিসিশন নিতে পারছেন না যে স্যামসাং গ্যালাক্সি এম টোয়েন্টি ওয়ান নাকি শাওমি রেডমি নোট নাইন কোনটা কিনবেন যে কারণে আমি আমার ভিডিওগুলোতে অসংখ্য কমেন্টস পাচ্ছিলাম যেন এই দুইটা ফোনের কম্পারিজন নিয়ে একটা ভিডিও তৈরি করি এটা নিয়ে বেশ কিছুদিন কাজ করার পর আজকে ফাইনালি আপনাদের সামনে হাজির হয়েছি এবং জানাবো এই দুইটা ফোনের ভালো মন্দ সমস্ত স্পেসিফিকেশন সর্বশেষ জানাবো আমার অভিমত মানে এই দুইটা ফোনের মধ্যে অ্যাকচুয়ালি কোনটা আপনার জন্য কেনা ঠিক হবে আর কোনটাতে কী সমস্যা রয়েছে কোনটা কার জন্য উপযোগী আমি ডিটেলস কিন্তু জানিয়ে দেবো ভিডিওতে গ্যাস বরাবরের মধ্যে আপনাদের সাথে থাকছি আমি হিবেল আর আপনারা দেখছেন আর টেকনোলজি মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে বলছি এই যে কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই সেটার অনুপ্রেরণা হচ্ছে আপনাদের একটা সাবস্ক্রাইব সো আশা করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন লাইটস গেট স্টার্ট আমি শুরুতেই কথা বলতে চাই এই দুটা ফোনের ডিজাইন এবং এদের বিল কোয়ালিটি নিয়ে সাউমীর রেডমি নোট নাইনের রিয়ার পার্টে থাকছে প্লাস্টিক বা পলিকার্পনাইট যাতে থাকছে গ্রেডিয়ান কালারের সাথে গ্লসি ফিনিশ যার ফলে লুকের দিক থেকেও কিন্তু এই ফোনটা যথেষ্ট আকর্ষণীয় মনে হয় আর সামনের দিকে থাকছে ফুল ভিউ ডিসপ্লে ডিসপ্লের বাম পাশে ছোট্ট একটি হোল বসানো হয়েছে মোট কথা লুকের দিক থেকে কিন্তু শাউমীর রেডমি নোট নাইন যথেষ্ট প্রিমিয়াম একটা ফিল দেয় অন্যদিকে যদি আমি স্যামসাং গ্যালাক্সি এম টোয়েন্টি ওয়ানের কথা বলি এখানে একটা ক্লাসিক্যাল একটা ডিজাইন কিন্তু প্রোভাইড করা হয়েছে পিছনের দিকে একদম মাটা একটা ডিজাইন প্রোভাইড করা হয়েছে কোনো প্রকার গ্রেডেন কালারের সাথে গ্লসি ফিনিশ থাকছে না আর সামনের দিকে সেই চিরচিরায়িত অঠার ডপ নওস প্রোভাইড করা হয়েছে যার ফলে লুকের দিক থেকে এই দুইটা ফোনকে যদি কাছাকাছি রাখা হয় তাহলে আপনি কিন্তু অনায়াসে সিলেক্ট করবেন সাউমি রেডমি নোট নাইন তবে পার্থক্য রয়েছে এই দুইটা ফোনের ওয়াইটে স্যামসাং গ্যালাক্সি এম টোয়েন্টি ওয়ানের ওয়াইট হচ্ছে একশো অষ্টাশি গ্রাম যেখানে রেডমি নোট নাইনের ওয়াইট হচ্ছে একশো উনানব্বই গ্রাম সো তুলনামূলকভাবে রেডমি নোট নাইন অনেকটাই তো তবে দুটো ফোনে কিন্তু দুটি সিম কার্ডের পাশাপাশি একটি এসডি কার্ড ব্যবহারের সুযোগ থাকছে মোট কথা লুকের দিক থেকে এই দুইটা ফোনের মধ্যে প্রিমিয়াম মনে হয়েছে আমার কাছে রেডমি নোট নাইনের ডিজাইন এবারে চলে আসি এই দুটো ফোনের ডিসপ্লে সেকশনে স্যামসাং গ্যালাক্সি এম টোয়েন্টি ওয়ানে থাকছে সিক্স পয়েন্ট ফোর ইঞ্চির একটি সুপার অ্যামুলেট ডিসপ্লে যাতে থাকছে ফুল এইচ ডি প্লাস রেজুলেশন এবং ডিসপ্লেতে থাকছে কর্নিং গোয়লা ক্লাস এর প্রোডাকশন অন্যদিকে সৌমি রেডমি নোট নাইনে থাকছে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চির একটি আইপিএস এলসিডি ডিসপ্লে যাতে থাকছে ফুল এইচ ডি প্লাস রেজুলেশন আর ডিসপ্লেতে প্রোডাকশন দিচ্ছে কর্নিং গোয়লা ক্লাস ফাইভ সো এখন এই দুইটা ফোনের ডিসপ্লের মধ্যে এগিয়ে থাকছে স্যামসাং গ্যালাক্সি এম টোয়েন্টি ওয়ান বিকজ সুপার অ্যামুলেট ডিসপ্লে অনেক বেশি কালারফুল ব্রাইভেন্ট এবং বিভিড হয়ে থাকে তাছাড়া ব্ল্যাক লেভেল অনেক ডিপ হয়ে থাকে সো এই দুইটা ফোনের ডিসপ্লেকে যখন আপনি পাশাপাশি রাখবেন তখন আপনি অনায়াসে সিলেক্ট করবেন সুপার অ্যামুলেট ডিসপ্লে আই মিন স্যামসাং গ্যালাক্সি এম টোয়েন্টি ওয়ানের ডিসপ্লে সো ডিসপ্লে সেকশনে অনেক বেশি এগিয়ে থাকছে স্যামসাং গ্যালাক্সি এম টোয়েন্টি ওয়ান এবারে চলে আসি এই দুটো ফোনের পারফরমেন্স নিয়ে সাউমির রেডমি নোট নাইনে থাকছে মিডিয়াটেক হিলিও জি এইটি ফাইভ যেটি বারো নেনুমিটার টেকনোলজির ওপর বেস্ট করে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর আর এতে জিপি হিসাবে থাকছে জি ফিফটি টু এম সি টু অন্যদিকে যদি আমি স্যামসাং গ্যালাক্সি এম টোয়েন্টি ওয়ানের কথা বলি তাহলে এখানে বলবো যে স্যামসাংয়ের নিজস্ব চিপসেট এক জিনো নাইন সিক্স ওয়ান ওয়ান প্রোভাইড করা হচ্ছে যেটি টেন নেনুমিটার টেকনোলজির ওপর বেস্ট করে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর এই দুটি চিপসেটের মধ্যে তুলনামূলকভাবে বেশি পাওয়ার এফিসিয়েন্ট করে স্যামসাংয়ের চিপসেট এতে আপনারা যে কোনো প্রকার হাই অ্যান্ড হেভি গেম বেশ স্মুথ প্লে করতে পারবেন মানে দুটোতেই প্লে করতে পারবেন বিশেষ করে আমি যদি উদাহরণ দিয়ে বলি মোস্ট পপুলার গেম পাবজির কথা তাহলে আপনারা কিন্তু অনেক কিছু অনুমান করতে পারবেন মানে এখানে পাবজি এখানে এইচডি গ্রাফিক্সে দুটোতেই প্লে করতে পারবেন বাট এখানে স্যামসাংয়ে প্লে করতে পারবেন সিক্সটি এফপিএসে যেখানে আপনার রেডমি নোট নাইনে ফোরটি এফপিএসে প্লে করতে হবে সো এই একটা বিষয় একটা বিষয় হচ্ছে এই দুইটা ফোনের কিন্তু হিটিং ইস্যু তুলনামূলকভাবে কিছুটা রয়েছে সো চিপসেটের দিক থেকে যদি আমি বলি তুলনামূলকভাবে অনেক বেশি এগিয়ে থাকবে স্যামসাং গ্যালাক্সি এম টোয়েন্টি ওয়ান এবারে চলে আসি এই দুইটা ফোনের ক্যামেরা সেকশনে Redmi রেডমি নোট নাইনের রিয়ারে থাকছে কোয়াড ক্যামেরার সেটআপ যার প্রাইমারিতে থাকছে ফোর্টি এইট মেগাপিক্সেলের ক্যামেরা সেকেন্ডারিতে থাকছে এইট মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং থার্ডে থাকছে টু মেগাপিক্সেল ম্যাক্রো এবং फोर्थে থাকছে টু মেগাপিক্সেলের একটি ডেপ সেন্সিং ক্যামেরা তবে এখানে কিন্তু ফোর ক্য ভিডিও শুট করার সুবিধা পাচ্ছেন না সেই সাথে ভিডিও স্টেবিলাইজেশনের জন্য কোনো প্রকার ইউ সুবিধাও এখানে পাচ্ছেন না অন্যদিকে আমি যদি স্যামসাং গ্যালাক্সি এম টোয়েন্টি কথা বলি তাহলে এখানে রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরার সেট আপ যা প্রাইমারি সেন্সরটি ফোর্টি এইট মেগাপিক্সেল সেকেন্ডারিতে এইট মেগাপিক্সেল আল্ট্রাওয়াইট থার্ডে থাকছে ফাইভ মেগা পিক্সেল একটি ডেপ সেন্সিং ক্যামেরা তবে এখানে কিন্তু ফোর কে রেজলিউশন ভিডিও শুট করার পাশাপাশি এখানে কিন্তু ভিডিও স্টেবিলাইজেশনের জন্য ইউএস সুবিধাও পেয়ে যাচ্ছেন এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই দুইটা ফোনের মধ্যে রিয়ার ক্যামেরায় সবচেয়ে ভালো ইমেজ কোয়ালিটি কে প্রোভাইড করতে পারে এই দুটো ফোনের মধ্যে স্যামসাং গ্যালাক্সি এম টোয়েন্টি ওয়ান থেকে ইমেজের কোয়ালিটি অনেক বেটার পাওয়া যায় এখানে ডিটেলস এবং কালার শার্পনেস অনেক বেশি পরিমাণে পাওয়া যায় তাছাড়া এর ছবিগুলো অনেকটাই ওভার স্যাচুয়েটেড যার ফলে খুবই আইকেচি মনে হয় ছবিগুলোকে যেখানে আমরা রেডমি নোট নাইনকে অনেক বেশি পিছিয়ে থাকতে দেখেছি আর যদি এই দুটো ফোনের সেলফি ক্যামেরা নিয়ে কথা বলি তাহলে বলবো যে স্বামী রেডমি নোট নাইনে থাকছে থার্টিন মেগাপিক্সেলের একটি ক্যামেরা অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি এম টোয়েন্টি ওয়ানে থাকছে টোয়েন্টি মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা আর সেলফি ক্যামেরা তো পারফরমেন্স ভালো পাওয়া গেছে স্যামসাং গ্যালাক্সি এম টোয়েন্টি ওয়ান থেকে মোট কথা এই দুইটা ফোনের মধ্যে আপনি যদি ক্যামেরা সেকশনটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকেন তাহলে আপনি অবভিয়াসলি যেতে পারেন স্যামসাং গ্যালাক্সি এম টোয়েন্টি ওয়ানের দিকে এবারেই কথা বলি এই দুইটা ফোনের ব্যাটারি সেকশন নিয়ে স্যামসাং গ্যালাক্সি এম টোয়েন্টি ওয়ানে থাকছে সিক্স থাউজেন্ড মিলিএম ম্যাসিভ ব্যাটারি সেই সাথে ফিফটিন অর্ডারের একটি ফাস্ট চার্জার অন্য অন্যদিকে শাওমি রেডমি নোট নাইনে থাকছে ফাইভ থাউজেন্ড টোয়েন্টি মিলিয়ামের একটি ব্যাটারি সেই সাথে এইটিন অর্ডারের একটি ফাস্ট চার্জার তুলনামূলকভাবে ব্যাটারির জন্য ভালো পারফর্ম পাবেন আপনি স্যামসাং গ্যালাক্সি এম টোয়েন্টি ওয়ান থেকে সো আপনি যদি ব্যাটারির বিষয়টাকে প্রাধান্য দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি স্যামসাং গ্যালাক্সি এম টোয়েন্টি ওয়ানকে নির্দ্বিধায় সিলেক্ট করতে পারেন ভিউয়ার্স এই হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এম টোয়েন্টি ওয়ান এবং সাউমি রেডমি নোট নাইনের ফুল কম্প্যারিজন এবার কিন্তু আমার মতামত জানিয়ে দেওয়ার পালা আর মতামত জানানোর আগে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখছি স্যামসাং গ্যালাক্সি এম টোয়েন্টি ওয়ান কিন্তু আমাদের দেশে আরও একটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে মানে চার জিবি চৌষট্টি জিবির বাসনটি পাওয়া যাচ্ছে অনলি উনিশ হাজার টাকায় আচ্ছা এই দুইটা ফোনে আমি যদি শুরুতেই ডিজাইন এবং বিল কোয়ালিটির কথা বলি তাহলে এখানে কিন্তু অনেক বেশি এগিয়ে থাকছে শাওমি রেডমি নোট নাইন অন্যদিকে তারপরে যদি আমি চলে যাই ডিসপ্লের দিকে ডিসপ্লের দিকে এগিয়ে থাকছে স্যামসাং তারপরে যদি আমি বলি এখানে পারফরমেন্সের দিকে এখানেও কিন্তু স্যামসাং এগিয়ে থাকছে ক্যামেরার দিকেও স্যামসাং এগিয়ে থাকছে ব্যাটারির দিকেও স্যামসাং কিন্তু অনেক বেশি এগিয়ে থাকছে মোট কথা আপনি যদি ডিজাইনটাকে ভাত দিতে পারেন মানে ডিজাইনটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি অনেকের কাছে হয়তো বা ভালো লাগবে না বাকি আদারওয়াইজ যে স্পেসিফিকেশনগুলো রয়েছে সেইগুলোর প্রতি যদি আপনি গুরুত্ব দেন তাহলে আপনি নির্দ্বিধায় সিলেক্ট করতে পারেন স্যামসাং গ্যালাক্সি এম টোয়েন্টি ওয়ান আর অন্যদিকে যদি আপনি ডিজাইনের বিষয়টাকে গুরুত্ব দেন তাহলে কিন্তু আপনি রেডমি নোট নাইনটাকে সিলেক্ট করতে পারেন অ্যাকচুয়ালি রেডমি নোট নাইনের সাথে এই কম্প্যারিজনটা হয় না এটা স্যামসাং গ্যালাক্সি এম টোয়েন্টি এর কম্প্যারিজনটা মূলত হয় নোট নাইন প্রো এর সাথে তারপরে আমাদের দেশে এই দুটো ফোনের যেহেতু ফোনের প্রাইস কাছাকাছি যে কারণে অনেকেই রিকোয়েস্ট করছিলেন তাদের রিকোয়েস্টে কিন্তু এই ভিডিওটা করা হয়েছে সো গাইজ ডিসিশনটা কিন্তু একান্তই আপনার সো আমি আমার মতামতটা তুলে ধরলাম আশা করি আপনার ডিসিশন নিতে খুবই সহজ হবে সো গাইস আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো টিউটোরিয়াল রিভিউ অথবা টপ চার্টে তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালো আল্লাহ হাফেজ